Assalamualaikum warahmatullahi wabarakatuh. Baragondar একটা চ্যালেঞ্জ আমরা নিতে চাই। যে যে প্রোগ্রাম হতে চান চলুন না একটা বারাগন্ডার চ্যালেঞ্জ নিয়ে আমরা। আমরা তো আসলে অনেক দিন ধরে পিএসপি শিখব বলে চেষ্টা করতেছি, প্রোগ্রামার হব হব বলে চেষ্টা করতেছি। তো যারা আসলে নিজেদেরকে একটা কঠিন অধ্যবসায় এবং একটা মাইলফলক অতিক্রম করতে চান তাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমরা আসলে তো অনেক ধরনের চ্যালেঞ্জ নেই, চলুন না এই চ্যালেঞ্জটা নেই নিজের ক্যারিয়ার পরিবর্তন করার জন্য। আমরা কিন্তু এক সপ্তাহ প্রচুর কষ্ট করতাম, কোনো একটা বিয়ের অনুষ্ঠান হলে বা কোনো একটা বন্ধুর অনুষ্ঠান হলে বা বান্ধবীর বিয়ের অনুষ্ঠান হলে এক সপ্তাহ কিন্তু টানা 12 ঘন্টার উপরে কাজ করতাম। সেখানে কিন্তু জিজ্ঞেস করতাম না যে আমার ওই কাজ আছে সেই কাজ আছে। তো মনে করুন আপনার কোনো একটা বান্ধবীর বিয়ে, তো বান্ধবীর বিয়েতে আপনাকে হলো যে টোটাল দায়িত্ব দেওয়া হয়েছে। তো বান্ধবীর বিয়েতে যদি টোটাল দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু এক সপ্তাহ আপনি কিন্তু 24 ঘন্টায় কাজ করবেন। তাহলে নিজের বিয়ে করার জন্য হলেও এই এক সপ্তাহে আপনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন ইনশাআল্লাহ। তো যারা অল্প করে পিএসপি জানেন, যারা মোটেও পিএসপি জানেন না, যারা মোটামুটি শেখার চেষ্টা করতেছেন, তাদের জন্য আসুন এক সপ্তাহ একটা চ্যালেঞ্জ। আমি এই বিষয়ে কী কী শিখাবো সে বিষয়ে কমেন্ট আউট করতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে হলো লাইভ ভিডিওগুলো একটু আমার পার্সোনাল অলগুলোতে একটু শেয়ার করে আসছি। আমি আগেই বলে নেই যে এই কোর্সটার শেষ করতে পারলে যারা থাকতে পারবেন তারা বুঝতে পারবেন যে 12 ঘন্টায় আপনি যদি একটু গুণ দেন যে 12 গুণ হলো যে 6, তার মানে হচ্ছে 72 ঘন্টা। 72 ঘন্টা একটা স্কিলের উপরে দিলে সেই স্কিলটা আসলে কোন পরিমাণে লেভেলে চলে যেতে পারে। ওকে, তো আমরা যারা যারা এই পিএসপি কোর্সে বা এই 12 ঘন্টার চ্যালেঞ্জ নিতে চান খুব দ্রুত আমাদের এই ব্যাচটা শুরু হবে। এবং তারা আমাকে আমার এই আমার নম্বর দেওয়া আছে 01746686 নম্বরে কল করবেন, কল করে আশা করছি যে বিষয়গুলো জানতে পারবেন। তো আমি সব সময় একটু ব্যতিক্রম ধর্মী কাজ করার চেষ্টা করি, কারণ হলো যে আমি জানি যে একটা ব্যক্তিকে কিভাবে শেখাতে হয় বা শিখতে হবে। তো একটু আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এবারে শুরু করুন। শুরু করছি হচ্ছে যে 12 ঘন্টার একটা চ্যালেঞ্জ। যারা আসলে নিতে প্রস্তুত, প্রোগ্রামিং শিখতে আগ্রহী, প্রোগ্রামিং শিখছেন, টুকটাক কাজ করছেন, ওপি জানেন না, ডাটাবেস পারেন না, ডাটাবেসের সাথে পিএসপির কিভাবে কানেক্ট করতে হয় সেটা জানেন না, ডাটাবেসের সাথে কিভাবে পিএসপির মাধ্যমে ডাটা সেন্ড করতে হয় সেই জিনিসটা জানেন না, অথবা পেমেন্ট মেথড জানেন না, অথবা ই কমার্সের কার্ড সিস্টেমটা কিভাবে বিষয় হয় সেই বিষয়টা জানেন না, আপনি টোটালি এপিআই নিয়ে কাজ করতে পারেন না, আপনি পিএসপিতে মনে হয় যে কোনো একটা জায়গায় অ্যাটকে আছেন, পিএসপি পারি তারপরেও মনে হচ্ছে কী জন্য পারি না, পিএসপি পারি তারপরেও মনে হচ্ছে কী জন্য পারি না, এবং পিএসপি শিখতেছি অনেক দিন ধরে কিন্তু একটা প্রজেক্ট করতে পারতেছি না, বা পিএসপি শিখতেছি পিএসপি এবং ওপি মিলায় কীভাবে একটা কম্বিনেশন করা যায় সেই জিনিসটা জানতেছেন না, বা ডাটাবেস কতটুকু শিখতে হবে সেই বিষয়টা বুঝতেছেন না, বা ডাটাবেসের সাথে পিএসপির সাথে কীভাবে কানেক্ট করে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি সেই বিষয়টা বুঝতেছেন না, একটা ই কমার্স সিস্টেম কীভাবে জেনারেট করতে হয় সেই বিষয়টা জানতেছেন না, সেশন নিয়ে পিএসপির সেশন নিয়ে যাদের আলো একদম কনসেপ্ট নাই, এবং মোট কথা পিএসপিকে টাটা বলতে চান, জীবন ধরে টাটা বলতে চান, তারা শুধুমাত্র এই চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। এই চ্যালেঞ্জটা গ্রহণ করার মাধ্যমে আপনি কি কি পাবেন, আপনাকে জীবনের পিএসপি শিখতে হবে না, আপনাকে জীবনের পিএসপি শিখতে হবে না যদি চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত থাকতে পারেন। 2 নম্বর, আপনি লারাভেল শেখার জন্য একদম পারফেক্ট ম্যান হয়ে গেলেন, আপনি থিম ডেভেলপমেন্ট বলেন, প্লাগইন ডেভেলপমেন্ট বলেন, এগুলো শেখার জন্য একজন পারফেক্ট ম্যান হয়ে গেলেন। মোট কথা আপনার যে প্রোগ্রামিং এর যে ভয়গুলো ছিল এই ভয়গুলো টোটালি নাই হয়ে যাবে মাত্র এক সপ্তাহের চ্যালেঞ্জ। এখন আপনি বলতে পারেন ভাই এক সপ্তাহ আমি কি করব, ভাই হুট করে যদি আপনার কোনো বান্ধবীর বিয়ে হয়ে যেত, বিয়ের প্রোগ্রামের দায়িত্ব সমস্ত আপনার উপর পড়তো, আপনি কিন্তু ঠিক এক সপ্তাহ ম্যানেজ করতেন, অথবা আপনার ডার্লিং এর বিয়ে কিন্তু আপনার উপর দায়িত্ব পড়ছে,
ঠিকই আপনি, আরে বাবা সেই সময় দিতেন, ঠিক আছে, মানে সময় দিতেন, কিন্তু সব কাজ বাদ দিয়ে এই বিয়েতে কিন্তু আপনি আপনার কার্যক্রম পরিচালনা করতেন, বিভিন্ন জায়গায় দাওয়াত দিতেন, বিভিন্ন জায়গায় কাজ বাজ করতেন, এক সপ্তাহ কিন্তু চলে যেতেন, বাট নিজের কেরিয়ারের জন্য একটা সপ্তাহকে ম্যানেজ করতেই হবে। তো আমাদের ক্লাস সিস্টেমটা হবে হলো যে রাত 8টা থেকে শুরু হবে, 11টায় শেষ হবে টানা, এটা সপ্তাহে 6 দিন এবং ক্লাস হবে, এবং বাকি 9 ঘন্টা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন যদি বলেন বাকি 9 ঘন্টা কোথায় পাবো, ইজিলি মিলান না, 8টায় শুরু হবে, আপনি আগে 3 ঘন্টা করেন, 6টা থেকে শুরু করেন, তো 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা হলো, আমি 11টায় ছাড়বো, 11টার পরে আপনি 3 ঘন্টা করেন, হয়ে গেলো আপনার কয় ঘন্টা, 5 ঘন্টা। আর সকালে ভোরে উঠে, সকালে ভোরে উঠে আপনি 4 ঘন্টা করলেন বা 2-3 ঘন্টা করলেন, তো এভাবে করে কিন্তু টাইম ক্যালকুলেশন করে ঠিকই আপনি 9 ঘন্টা বের করতে পারবেন ক্লাস টাইমের বাদে। তো দ্রুত আমি এই ব্যস্ত শুরু করব এবং এক ধরনের পাগল মানুষদের নিয়ে শুরু করব, সেই সমস্ত পাগল মানুষদের আমি খুঁজছি যারা প্রোগ্রামিং শেখায়, শিখতে খুব পাগল, এবং যারা আসলে প্রোগ্রামিং শিখছেন বহুদিন ধরে বাট ভয় কাটতেছে না, কেমন কেমন যেন একটা কাজ করতেছে, তাদের জন্য এবারের সেশন। তো বাবাই টাটা, আর যারা যোগাযোগ করতে চান অবশ্যই আমার নম্বরে সরাসরি কল দিবেন, কমেন্ট আউট করে সরাসরি কল দিবেন, কলে কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আবারও বলছি 12 ঘন্টার একটা চ্যালেঞ্জ, প্রতিদিন 12 ঘন্টা কাজ করতে হবে, একদিন 12 ঘন্টা কাজ করবেন আপনি রিমুভ, কেন কাজ করতে পারেন নাই এটা শোনা হবে না, জাস্ট রিমুভ। এবং এটাও মনে রাখেন পরবর্তী দিনের নেক্সট ক্লাসের ভিডিওগুলো কিন্তু আপনি পাবেন না, মানে আপনি রিমুভ তো রিমুভ, একটা চ্যালেঞ্জ আপনাকে টিকতে হবে, দ্যাটস ইট। যারা যারা এই চ্যালেঞ্জগুলো নিতে চান তারা দ্রুত জয়েন করুন, খুব দ্রুত আমাদের এই চ্যালেঞ্জটা শুরু হবে ইনশাআল্লাহ।